আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুগণ এক ভাই খুব বেশি আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর কোরআন মাজিদ কোরআন শরীফ কিভাবে সহজে মুখস্থ করতে পারবো এবং তা ইয়াদ রাখতে পারবো বায়ের প্রশ্নটা যদি আমি বুঝতে সক্ষম হয়ে থাকি তাহলে আমি এটাই বুঝেছি যে আপনি আমাকে প্রশ্নটা করেছেন যে কিভাবে সহজেই কোরআন শরীফ মখস্থ করতে পারবো এবং তা কিভাবে আমি ইয়াদ রাখতে পারবো যদি আমি প্রশ্নটা না বুঝে থাকি আপনার আমি আপনাকে অনুরোধ করব। এই ভিডিওর নিচে আবার আপনি ওই কমেন্টসটা একটু বুঝিয়ে আমাকে একটু লিখবেন আমি আশা করি আর যদি আমি বুঝে থাকি তাহলে আমি এইটা বুঝেছি যে আপনি আমাকে প্রশ্ন করেছেন কোরআন শরীফ কীভাবে সহজেই মকস্থরা করব এবং কিভাবে সেটা আমি ইয়াদ রাখবো আমি এটাই বুঝেছি তো আমি এই নিয়মের উপরেই আজকের ভিডিওটা আমি আলোচনা করব ইনশাআল্লাহ তালা কীভাবে আপনি সহজেই কোরআন মাজিদ মুখস্থ করতে পারবেন এবং তার সহজ তার চিরজীবন কিভাবে আপনি ইয়াদ রাখবেন তো প্রিয় বন্ধুগণ কথা লম্ব করবো না হয়তো ভিডিওটা একটু লম্বা হবে একটু ধৈর্য সহকারে দেখবেন প্রিয় বন্ধুগণ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কর আনের মর্যাদা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন প্রিয় বন্ধুগণ এই ভিডিও যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই কর আনের মর্যাদা ফেসবুক পেজকে লাইক ও ফলো করে আমাদেরকে উৎসাহিত করবেন প্রিয় বন্ধুগণ এই ভাই হয়তো আমার কাছে মনে হয়েছে যে উনি কোরআন হেল্পস করতে চাচ্ছেন মুখস্থ করতে চাচ্ছেন কিন্তু হয়তো পারতেছেন না হয়তো মেধাশক্তি একটু কম অথবা কষ্ট হচ্ছে অথবা উনি মুখস্থ করেছেন কিন্তু ইয়াদ রাখতে পারতেছেন না সেগুলো স্মরণ রাখতে পারতেছেন না তো এরকম পরিস্থিতি হয়তো ওনার হচ্ছে এই জন্য উনি এই আমাকে বারবার বারবার কমেন্ট বক্সে লিখতেছেন এই জন্য ওনার উদ্দেশ্যে আজকের ভিডিওটা করতেছি এবং এরকম প্রশ্ন আরও যারা যাদের মনের ভিতরে রয়েছে আপনার আপনারাও এই ভিডিওটি দেখুন কীভাবে সহজেই কোরআনকে মুখস্থ করতে পারবেন এবং তা চিরজীবন ইয়াদ রাখতে পারবেন ইনশাল্লাহ তালা তো প্রিয় বন্ধুগণ আপনি মুখস্থ করার জন্য এখানে দুইটা বিষয় রয়েছে এক নাম্বার বিষয় হচ্ছে একটা আছে যে আমি কোন নিয়মে পড়লে মুখস্ত হবে এটা হচ্ছে এক আর দ্বিতীয় হচ্ছে আমি নিয়মটা জানি কিন্তু আমার মুখস্ত হচ্ছে না এটা হচ্ছে দ্বিতীয় কথা তো প্রথমটা হচ্ছে কী সিস্টেমে আমি পড়ব এটা হচ্ছে এক আর দ্বিতীয়টা হচ্ছে হ্যাঁ আমি সিস্টেম জানি ওই সিস্টেমই পড়ি ওই নিয়ম মতোই পড়ি কিন্তু আমার মুখস্থ হয় না এটা হচ্ছে দুই নম্বর কথা আর তৃতীয় কথা হচ্ছে আমার মুখস্থও হয় কিন্তু আমার ইয়াদ থাকে না বিষয় কিন্তু তিনটা এক নম্বর বিষয় হচ্ছে আমি সিস্টেম জানি না কোন সিস্টেমে পড়লে আমার পড়া সহজেই মুখস্থ হবে এটা হচ্ছে এক নম্বর দ্বিতীয় হচ্ছে না আমি সিস্টেম জানি ওই সিস্টেমই আমি পড়ি ওই নিয়মই পড়ি কিন্তু আমার মুখস্থ হয় না এটা হচ্ছে দুই নম্বর তৃতীয় হচ্ছে আমি সিস্টেম জানি আমার মুখস্থ হয় কিন্তু আমার ইয়াপ থাকে না পরবর্তীতে গেলে আমি ভুলে যাই আমার স্মরণ থাকে না তো এখানে এক নাম্বার যে বিষয়টা রয়েছে যে কোন নিয়মে কোন সিস্টেমে কিভাবে পড়লে আমার মুখস্ত হবে এই নিয়মটা আমি এই ভিডিওতে বলতে পারবো না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে যদি আপনাদের কারো প্রয়োজন হয় যে কোন সিস্টেমে কোন তরবতে পড়লে আমার সহজে পড়াটা মুখস্থ হবে এটা যদি কারো প্রয়োজন হয় কমেন্টস করুন আমি আরেকটা ভিডিওতে আমি শুধু ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি বলবো যে কিভাবে কীভাবে আপনার পড়াটা আপনি সিস্টেম জানেন কিন্তু আপনার পরামগ্রস্ত হয় না এইটার জন্য আমি আলোচনা করবো যে কীভাবে আপনি আপনার পড়াটা মুখস্থ থাকবে কোন আমলের মাধ্যমে একটা আমল শিখিয়ে দিব আপনাকে যদি এই আমলটা করেন তাহলে আপনার কি যেগুলো পড়বেন ওইগুলো আপনার মুখস্থ হবে আর দ্বিতীয়ত যে বিষয়টা আলোচনা করবো ওইটা হচ্ছে আপনার যা মুখস্থ করবেন সেগুলো যেন চিরজীবন ইয়ার থাকে আপনি যেন না বলেন সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাল্লাহ তালা তো প্রিয় বন্ধুগণ প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনি সিস্টেম জানেন কিন্তু আপনার মুখস্থ হচ্ছে না সিস্টেম মতোই পড়তেছেন কিন্তু মুখস্থ হচ্ছে না এটা তো দুই নম্বর বিষয় ছিল আমার আর প্রথম বিষয়টা আমি এই বিষয় এই ভিডিওতে বলতে পারবো না এটা আমি আগেই বলেছি যদি কারো প্রয়োজন হয় আমি ওইটা অন্য একটা ভিডিওতে আমি শুধু ওই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তালা তো দুই নম্বর যে বিষয় ছিল সেটা হচ্ছে আমি সিস্টেম জানি কিন্তু আমার পড়াটা মুখস্থ হচ্ছে না এটার জন্য আপনি একটা আমল করবেন এই আমলটা যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনার পড়া ইয়াদ হবে আপনার পড়া কি হবে সহজেই খুব সহজেই মুখস্ত হবে আপনার পড়াটা এই সিস্টেমটা যদি আপনি ফলো করেন সেটা হচ্ছে এই আমলটা আপনি প্রতিদিন করতে হবে প্রতিদিন এটা আপনি যদি বলেন দশ দিন বিশ দিন না যেই পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন আপনার উপরে রহম না করেছেন যেই পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন আপনার মেধাকে খুলে না দিয়েছেন সেই পর্যন্ত আপনি এই আমলটা করে যাবেন ইনশাআল্লাহ তাআলা সেটা হচ্ছে প্রতিদিন ভোর সকালে উঠবেন প্রতিদিন অবশ্যই তো ফজরের নামাজ আদি করবেন আপনি চাইলে ফজরের নামাজ পরে করতে পারেন অথবা চাইলে তাহাজ্যতের নামাজ পরে তারপরেও এই আমলটা আপনি করতে পারেন কিন্তু আপনি কি করতে হবে অবশ্যই সূর্য ওঠার আগেই কাজটা করতে হবে তার মানে কি হয়তো ফজরের নামাজ পরে বসে এই আমলটা করবেন আর নয়তো তাহাজ্জতের নামাজ পরে আপনি কি করবেন এই আমলটা করে নেবেন তো চলুন সেই আমলটা কী সেই আমলটা হচ্ছে আপনাকে প্রথমেই একশত প্রথমেই আপনার কি একশোবার বার পরবেন একশোবার দূরৎসরীফ একশোবার কি বার একশোবার শরীফ সেটা যেই দূরদ আপনি পারেন সেই দূরদটা পড়বেন আমরা স সবচেয়ে ছোটো যেই দূরদটা সেটা হচ্ছে সল্লাহ আলহি ওয়াসাল্লাম এই দূরটা আমরা বলে থাকি সহজেই পরা যায় অন্তত এই দূরদটা আপনারা একশোবার পাঠ করবেন কতবার একশোবার একশোবার পাঠ করে সুরাতুল মুদাসির কুন সুরা সুরাতুল মুদাসির কোরআনে কারিম দেখে দেখে পড়তে পারেন কোন সঙ্গে সুরাতুল মুদাসির একবার পাঠ করলেন পাঠ করার পরে আপনি কি করলেন এস থেকবার সত্তরবার অস্তাফিউল্লাহ ইনাল্লাহ গাফুর রাহিম অস্তাফিউল্ল ইন্না গফর রাহিম এটা কতবার সত্তর বার এটা সত্তর বার পাঠ করবেন সত্তর বার পাঠ করার পরে রব্বি জিদিনী ইলমা রব্বি জিদিনী ইলমা এটা কি সত্তর বার এটাও সত্তর বার আপনাকে পাঠ করতে হবে পাঠ করার পরে আপনি কি করবেন আপনার এরকমভাবে হাতে ফু দিয়ে আপনি চোখে মুখে মাথায় এভাবে দিবেন আর কি বুকে ফু দিবেন বুকে ফু দিয়ে আপনারা কি করবেন আবার আপনার যত আবার একটু দূরত পরে নেবেন পাঁচবার সাতবার লাস্টে আবার দূরত পরে আল্লাহর কাছে হাত তুলবেন হাত তুলে আপনার যে প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আল্লাহর কাছে দোয়া করবেন আপনার পরা যেন মগস্থ হয় মগস্থ থাকে এই জন্য আপনি কী করবেন আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে খুব বেশি খেঁদে কেটে দোয়া করবেন যেই পর্যন্ত আপনার ওই সমস্যাটার সমাধান হয় নাই ততদিন পর্যন্ত আপনি এই আমল করতে থাকবেন আমি আশাবাদী কিছুদিন করার পরেই আপনার উপরে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের রহমত নাজির হবে আপনি সহজেই পরাগুলো মুখস্থ করতে পারবেন এই আমলটা যদি করে যান এটা গেলো আমার দুই নাম্বার বিষয় কিন্তু এক নাম্বার বিষয়টা কিন্তু বলেই নাই যদি আপনাদের কারো প্রয়োজন হয় সেটা অন্য ভিডিওতে আমি বলবো কমেন্টস করবেন আর তিন নম্বর যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমি সিস্টেম জানি আমার পরা মুখস্থ হয় কিন্তু ইয়াদ থাকে না পরবর্তীতে স্মরণ থাকে না এটা হচ্ছে আমার তিন নম্বর বিষয় ছিল তো তিন নাম্বার বিষয়টা এখন আমি আপনাদেরকে শেখাবো যে আমি আমি কীভাবে পড়তে হয় সেটা জানি আমার পরা মুখস্থ হয় তাও ঠিক কিন্তু পরবর্তীতে ইয়াদ তাকে না ইয়াদ কেন তাকে না এবং ইয়াদ কি করলে কোন আমল করলে আপনি কোরআন ভুলবেন না সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ তালা এই আমলটা আমি নিজে করেছিলাম আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি যখন হাফেজই পড়তাম আমি নিজেও একজন হাফেজ তো আমি এই আমলটা করেছি এবং আমাদের বড়ো ভাইরা দেখতাম এই আমলটা করতো তখন ওনাদের কাছ থেকে আমি শিখেছিলাম এই আমলটা করলে আসলেই কার্যকারী এই আমলটা একটু কষ্টকর হলেও এই আমলটা খুবই কার্যকারী কোরআন কিন্তু ভুলে না খুব সহজে ভুলে না অনেক দিন তেলত না করলেও কোরআন কিন্তু মনের ভিতর থেকে ছুটে না এই আমলটা যারা একবার করে ফেলেছেন আমলটা একটু কষ্টকর এটা বিশেষ করে হাফেজদের জন্য হয় যারা হাফেজ হয়ে গেছেন ওনাদের জন্য এই আমলটা ওনারা হাফেজ হওয়ার পরে কোরআন যেন না বলে এই জন্য ওনারা এই আমলটা করে থাকেন তারপরও আমি আপনাদেরকে শিখিয়ে দিব আপনাদের যাদের প্রয়োজন আপনারা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তালা সেইটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুই রাখাত নফল নামাজ পড়তে হবে প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটা রাতের দশটা হোক এগারোটা হোক বারোটা হোক তিনটা হোক চারটা হোক এটা কোনো বিষয় না যে শেষ রাতে পড়তে হবে এমন কিছু না সেটা হচ্ছে আপনাকে কি করতে হবে দশটা এগারোটা বারোটা যখন আপনি অবসর তেলাম তখনই পড়তে পারবেন কোনো সমস্যা নেই রাতে ঘুমানোর আগে আপনি এই দুই রাকাত নফল নামাজ পরে ঘুমাবেন দুই রাকাত নফল নামাজ কীভাবে পড়বেন সেটা হচ্ছে প্রথমে আলহামদুসুরা পড়লে নফল নামাজের নিয়ত করবেন কিন্তু আলহামদুসুরা পরে কোরআনে কারিমের মধ্যে একটা সুরা রয়েছে সুরাতুর দুখান কুনসুরা সুরা সুরাতু দুখান এই সুরা দুখান আপনারা পরিপূর্ণ প্রথম রাখাতে পাঠ করবেন একবার একটু কষ্টকর হাফিজদের জন্য কোনো ব্যাপার না ঠিক আছে হ্যাঁ তখন আপনি প্রথম রাখাতে আলহামদু শরীফ পড়লেন তারপরে সুরা মিলাইলেন কোনটা সুরাতুর দুখান পুরোটা প্রথম রাখাত গেলেন রুকু দিলেন শেষদা করলেন উঠে দাঁড়াইলেন আবার আবার উঠবেন আলহামদু শরীফ পড়লেন আবার সুরাতুর দোখান পুরোঠা পরে রুকুতে গেলেন সেজদা দিলেন সালাম পেরাইলেন বাস আপনার আমল শেষ এখন আপনি কী করবেন একশোবার দূরদ শরীফ পরবেন একশোবার দূরদ শরীফ সল্লাহ আলিয় সাল্লাম সল্লাহ সাল্লাম দুই মিনিটে পরে বলবেন একশোবার দূরদ পরে আপনি আল্লাহর কাছে হাত তুলবেন হাত তুলে আপনি এমনভাবে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাবেন যে আল্লাহ আমি যে কোরআন আমি হ্যাপস করেছি যে কোরআন তুমি আমার সিনার মধ্যে দিয়েছ সেই সেই কোরআনকে তুমি কেয়ামত পর্যন্ত আজীবন জান্নাতে যাওয়ার আমার যেন এই কোরআন আমার দিল থেকে আমার অন্তর থেকে যেন না বলি কোনো শয়থান যেন কোনো ওয়াসওয়াসা দিয়ে আমাকে এই কোরআনকে না বলাইতে পারে এরকমভাবে কে দেখে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন এই আমলটা করবেন একুশ দিন দাঁড়ে আমি নিজে করেছি ভাই আমি একজন হাফেজ আমি এই আমল করেছি এক হাজারে একুশ দিন আপনি এই দুই রকাত নামাজ পরে যাবেন যাদের পড়া অনেক মগস্থ করতে পারেন কিন্তু ইয়াদ তাকে না পরবর্তীতে স্মরণ থাকে না কোরআন আপনারা ভুলে যাচ্ছেন আপনাদের জন্য এই আমলটা এক হাজারে একুশ দিন একুশ দিন না একুশ রাত একুশ রাত করবেন একদিনও মিস দিবেন না যত কষ্টই হোক আপনারা এই আমলটা চালিয়ে যাবেন একুশ দিন কিন্তু একদিন শেষ হবে তখন দেখবেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার দিলের ভিতরে কোরআনকে একদম ছাপা করে দিবে একদম বসিয়ে দিবে ইনশাআল্লাহ তালা আপনি এই কোরআন আর ভুলবেন না অনেক দিন তেলা না করলেও ভুলবেন না অনেক দিন না করলে আপনি কোরআন ভুলবেন না ইনশাআল্লাহ তালা তো প্রিয় বন্ধুগণ আজকে যে আমি বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার এক ভাই প্রশ্ন করেছিলেন যে কীভাবে সহজেই কোরআনকে হেফ হেপস করতে পারবেন মুখস্থ করতে পারবেন এবং সেই হেপ সেই মুখস্থ যেন উনি না বলেন তো এটার মধ্যে তিনটা বিষয় ছিল এক নম্বর ছিল কোন সিস্টেমে পড়ব কোন অক্ষর কোন আয়াত কীভাবে পড়লে আমার মুখস্থ হবে এটা ছিল এক নাম্বার বিষয় এটা আমি আজকের ভিডিওতে আলোচনা করি নাই যদি কারো প্রয়োজন হয় এটা আমি অন্য ভিডিওতে আলোচনা করব আপনারা কমেন্টস করুন দুই নাম্বার বিষয় ছিল হ্যাঁ আমি সিস্টেম জানি পড়ার কিন্তু আমার মুখস্ত হয় না সেটার জন্য আমি দুই নাম্বার যে আমলটা প্রথমে বলেছি সেই আমলটা করবেন আর তৃতীয় হচ্ছে যে হ্যাঁ আমি সিস্টেম জানি আমার পড়া মুখস্ত হয় কিন্তু পরবর্তীতে ইয়াদ থাকে না তাদের জন্য আমি যে সোরা দুখানের যে আমলটা বলেছি আপনারা এই আমলটা করবেন হাজার একুশ দিন ইনশাআল্লাহ তালা আপনি কোরআন আর ভুলবেন না তো প্রিয় বন্ধুগণ আমি ভিডিওতে যেভাবে বলাতে আমি আমি পেরেছি বলেছি যদি কারো বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর ভাই প্রশ্ন করেছিলেন আপনার যদি প্রশ্নের উত্তরটা সঠিকভাবে না হয়ে থাকে আপনি আবার লিখুন আমি আপনার প্রশ্ন অনুযায়ী একটু বুঝিয়ে লিখবেন আমি কথাগুলো বুঝি নাই একটু বুঝিয়ে লিখবেন আমি আবার আপনার জন্য একটা নতুন ভিডিও বানাবো ইনশাআল্লাহ তালা আমি আপনাদের সবাই নিয়োজিত ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনারা আমার পরিবার আপনারা আমার ভালোবাসার মানুষ আপনারা যা বলবেন সেই বিষয়ের উপরে কোরআন এবং হাদিস থেকে রিচার্জ করে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তালা তো প্রিয় বন্ধুগণ সবশেষে অনুরোধ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কোরআনের মর্যাদা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আসালামুক ও রহমতুল্লাহি